নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আলোচনা করব যে শুক্রদেব দীর্ঘদিন পর এখানে নিজস্ব প্রভাব কাটিয়ে 18 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে তার সক্ষেত্রী রাশি তুলা রাশিতে প্রবেশ করার জন্য কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে শুভ ফল লাভ করবেন এবং এই সার্বিক ব্যাপারটা 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত তুলা রাশির ঘরে শুক্র থাকার জন্য কোন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বাত্মক শুভ ফল আসবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, শুক্র হচ্ছে আমাদের জীবনে কামনা বাসনা ভোগ, আমাদের জীবনের সার্বিক সুখ শান্তি, আমাদের জীবনে যৌন প্লেজার থেকে শুরু করে অর্থ, আমাদের জীবনে সুখ সমৃদ্ধির জায়গাটা অনেকটা লিড করে এবং সেই সঙ্গে এই শুক্রদেবের দ্বারা আমরা জীবনে সর্বাত্মক ভাবে উন্নতি বা আমাদের জীবনে সার্বিক ভাবে ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক ক্ষমতা, কিছু নতুন কিছু করার মতো মেন্টালিটি শুক্র কিন্তু মানুষের জীবনে প্রদান করে। তাই এই শুক্র আপনার বাচ্চাটি কতটা স্ট্রং রয়েছে সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমন ট্রানজিটের এই যে ফলাফল দীর্ঘদিন পর শুক্র 18 সেপ্টেম্বর যখনই রাশি পরিবর্তন করে সক্ষেত্রী হয়ে গেল, তুলা রাশিতে চলে গেল, তখন থেকে কিন্তু শুক্র একটা স্ট্রংলি শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। কারণ আমরা জানি শুক্রদেবের দুটো কালপুরুষের দুটো ভাবে শুক্র কিন্তু সক্ষেত্রী থাকে, একটা হলো বৃষ রাশির ঘরে, অপরটা হলো তুলা রাশির ঘরে। তাই তুলা রাশির ঘরে শুক্র অবস্থান করার সঙ্গে সঙ্গে এখানে 18 সেপ্টেম্বর থেকে কিন্তু শুক্র তার নিজের স্বমহিমায় ফিরে এলো। এই জন্য কিন্তু 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত শুক্রদেব সক্ষেত্রী হওয়ার জন্য বিশেষ কিছু লগ্ন বা রাশির ক্ষেত্রে সর্বাত্মক কিছু শুভ ফল লাভ করবেন এবং সার্বিকভাবে শুক্র এই সময় থেকে মোটামুটি 18 সেপ্টেম্বরের পর থেকে যে নিচস্থ ভাবকে কাটিয়ে তোলার জন্য আপনাদের যাদের বিভিন্ন ধরনের সমস্যা, শারীরিক সমস্যা, অর্থের সমস্যা, বা যাদের তুলা রাশি বা লগ্ন, বা যাদের মিথুন রাশি বা লগ্ন, বা যাদের বৃষ রাশি বা লগ্ন, যাদের কন্যা রাশি বা লগ্ন, মকর রাশি বা লগ্ন, কুম্ভ রাশি বা লগ্ন, তাদের জীবনে যে সমস্যা ক্রিয়েট করেছে সেই সমস্যাটা সার্বিকভাবে নির্মূল হবে এবং সর্বাত্মক ভাবে অর্থ থেকে শুরু করে, ভোগ থেকে শুরু করে, শান্তি থেকে শুরু করে সর্বাত্মক জায়গায় শুক্রদেব কিন্তু একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। প্রথমে যে রাশি সব থেকে শুভ ফল পাবে, যে রাশি বা লগ্ন, সেটা হচ্ছে তুলা রাশি বা লগ্ন। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং লগ্নপতি বা রাশিপতি শুক্রদেব এখানে লগ্নে অবস্থান করার জন্য আপনার মধ্যে ক্রিয়েটিভিটি, নতুনত্ব কিছু করার ক্ষমতা, আপনার অর্থ লাভ, আপনার জীবনে সুখ সমৃদ্ধির জায়গা, আপনার জীবনে উন্নতি, আপনার জীবনে আর্টিস্টিক চিন্তা ভাবনার ব্যাপারটাও কিন্তু অনেকটা হেল্প করবে। এখানে কিন্তু শুক্রদেব যেহেতু তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে অবস্থান করছে এবং সেই সঙ্গে আপনার বিবাহিত জীবন, আপনার ব্যবসা, আপনার কর্ম, আপনার অর্থ লাভ, আপনার অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ বৃদ্ধি করবে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে, এবং যেহেতু এক্ষেত্রে অষ্টমপতি বা লগ্নপতি, সেক্ষেত্রে আপনার জীবনে সার্বিক ঝামেলা, শারীরিক অসুস্থতা, আপনার অনেক সময় লোয়ার অর্গান সংক্রান্ত বিভিন্ন সমস্যা বা সেক্সুয়াল অর্গান সংক্রান্ত কিছু যে সমস্যা ক্রিয়েট করছিল সেই জায়গাটাও কিন্তু অনেকটা কাটিয়ে দেবে এবং আপনার মানসিকতার মধ্যে যে বিষণ্ণ ভাব তৈরি হয়েছিল সেটাও কিন্তু তুলা রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে অনেকটা কাটিয়ে দেবে। নেক্সট যে রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ ফল পাবেন সেটা হচ্ছে কুম্ভ রাশি বা লগ্ন। চতুর্থপতি বা নবমপতি হওয়ার জন্য কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে নবম ভাবে তুলা রাশির ঘরে সক্ষেত্রী সক্ষেত্রী শুক্রদেব কিন্তু আপনার জীবনে ভাগ্যের উন্নতি করবে, কর্মের উন্নতি করবে, আপনার জীবনে যেই কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, থেমে রয়েছে, সেই কাজটা থেকে আপনি জীবনে সর্বাত্মক একটা শুভ ফল লাভ করবেন। বাবার থেকে আপনি অনেকটা হেল্প পাবেন, আপনার জীবনে স্পিরিচুয়ালিটি, উচ্চশিক্ষা, গবেষণা, আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু এই শুক্রদেব নবমপতি নবমে অবস্থান করে আপনাকে ভাগ্য কিন্তু অনেকটা সহযোগিতা করবে, ভাগ্যের এই সহযোগিতা আপনার জীবনে সর্বাত্মক ভাবে একটা শুভ প্রভাব কিন্তু বর্তানোর চেষ্টা করবে। তাই এই প্রভাব আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু ডেফিনেটলি ভাবে করবে, যেহেতু এক্ষেত্রে নবমপতি নবম ভাবে ভাগ্যস্থানে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করছে এবং পারিবারিক দিক থেকে আপনার ফ্যামিলি মেম্বারের অসুস্থতা, আপনার পরিবারের মধ্যে যে একটা নেগেটিভ অবস্থা তৈরি করছিল, যেহেতু চতুর্থপতি বা নবমপতি শুক্র পীড়িত থাকার জন্য সেই জায়গাটাও কিন্তু শুক্রের স্ট্রং থাকার জন্য, শুক্র তার নিজের সক্ষেত্রী হওয়ার জন্য সেই জায়গাটাও কিন্তু অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। অন্যদিক থেকে পরবর্তী যে রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ ফল পাবে সেটা হচ্ছে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি বা দশমপতি। এখানে রাজযোগকারী গ্রহ শুক্র দশম ভাবে সক্ষেত্রী হওয়ার জন্য সার্বিকভাবে কিন্তু তুলা রাশির ঘরে সক্ষেত্রী হয়ে
হয়ে থাকার জন্য মকর রাশি বা লগ্নের মানুষেরা অবশ্যই জীবনে এই সময় কিন্তু একটা কর্মের জায়গায় উন্নতি হবে, কর্মের জায়গায় প্রগ্রেস হবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, আপনার পড়াশোনার দিক থেকে, ব্যবসার দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে, আপনার জীবনে নতুন কিছু ক্রিয়েটিভিটির দিক থেকে এখানে শুক্র সর্বার্থকভাবে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দশম ভাবে শুক্র অবস্থান করছে, পরবর্তী যে রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ ফল পাবেন সেটা হচ্ছে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে। পঞ্চমপতি এবং দ্বাদশপতি শুক্র পঞ্চম ভাবে অবস্থান করে, সন্তান লাভ, আপনার জীবনে নতুন কোন প্রেম ভালোবাসা, আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে ব্যবসায়িক উন্নতি, আপনার জীবনে ক্রিয়েটিভিটি, এই সমস্ত জায়গা থেকে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র পঞ্চম ভাবে অবস্থান করে সর্বার্থক শুভ ফল প্রদান করার চেষ্টা করবে। নেক্সট যে রাশি বা লগ্ন সেটা হচ্ছে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, যেহেতু দ্বিতীয় পতি এবং সপ্তম পতি মঙ্গল মঙ্গলের ক্ষেত্রে, অর্থাৎ মঙ্গলের যে রাশি বা লগ্ন মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি বা সপ্তম পতি, এখানে শুক্র সপ্তম ভাবে অবস্থান করে প্রেম, বিবাহিত লাইফ এর ক্ষেত্রে রোমান্টিকতা, প্রেম সুলভ মেন্টালিটি, ব্যবসায়িক উন্নতি, অনেক মানুষের সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধি করবে এবং আপনার জীবনে অর্থের যোগান একটা বৃদ্ধি পাবে এবং আপনি অর্থ সেভিংস করতে পারবেন, মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আপনি সফলতা পাবেন এবং সব থেকে বড় কথা আপনার প্রেম বা রিলেশনশিপ বা আপনার বৈবাহিক লাইফে রোমান্টিকতা জায়গাটা অনেক বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আপনি অনেক মানুষের সঙ্গে একটা সদ্ভাব বজায় রাখতে পারবেন। যেহেতু সপ্তম ভাবে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে শুক্রদেব তার নিজের সক্ষেত্রী ভাব দিয়ে পাশ করছে। পরবর্তী যারা শুভ ফল পাবেন সেটা হচ্ছে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশ পতি হওয়ার জন্য, একাদশ ভাব দিয়ে পাস করার জন্য ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ ইনকামের দিক থেকে আপনার জীবনে অনেক রোগ জ্বালা নির্মূলের দিক থেকে আপনার জীবনে অর্থ সম্পর্কিত বিষয়ে এখানে কিন্তু শুক্রদেব একাদশ পতি একাদশে থেকে আপনার জীবনে অনেক জায়গা থেকে একটা অর্থ বা প্রাপ্তিযোগের সুযোগ, আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে থেমে রয়েছে, আটকে রয়েছে, সেই কাজের জায়গাটা শুক্রদেব কিন্তু নিজে থেকে অনেকটা আপনাকে টেনে তোলার চেষ্টা করবে। তাই এই যে লগ্নগুলোর ক্ষেত্রে বললাম, প্রথমে তুলা লগ্ন ক্ষেত্রে লগ্নের অবস্থা আপনার সার্বিক দিক থেকে উন্নতি করবে, কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে নবম ভাবে অবস্থান ভাগ্যকে উন্নতি করানোর চেষ্টা করবে, অন্যদিক থেকে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনার নিজের পড়াশোনা, প্রেম ভালোবাসা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, ব্যবসার দিক থেকে শুভ ফল দেবে, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহিত লাইফ বা সম্পর্কের দিক থেকে বা ব্যবসার দিক থেকে শুভ ফল দেবে, ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে অর্থ ইনকামের দিক থেকে শুভ ফল দেবে, আবার মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মের দিক থেকে শুভ ফল দেবে, এই জায়গাগুলো কিন্তু থাকছে। অন্যদিক থেকে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ সেভিংস এর জায়গাটা বা ভাগ্য উন্নতির দিক থেকেও কিন্তু অনেকটাই শুভ ফল প্রদান করবে। কন্যা রাশি বা লগ্নতে এখানে 18 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র অবস্থান করছিল নিজস্থ হয়ে, কিন্তু তার সত্ত্বেও পরবর্তী ঘরে চলে যাওয়ার জন্য কিন্তু আপনার অর্থ থেকে শুরু করে আপনার নিজের ভাগ্যের উন্নতিতে অনেকটা সহযোগিতা করবে। আবার সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি সক্ষেত্রী হওয়ার জন্য কর্মের দিক থেকে বা পরাক্রমতার দিক থেকে বা প্রতিষ্ঠার দিক থেকে শুভ ফল প্রদান করবে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি চতুর্থে অবস্থান করার জন্য পারিবারিক শান্তির দিক থেকে আপনার মায়ের শরীর স্বাস্থ্যে কোনো রকম খারাপ থাকলে সেটা কিন্তু অনেকটা ঠিক করে দেবে এবং সেই সঙ্গে কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে পারিবারিক শান্তি বা অর্থ লাভ বা প্রাপ্তিযোগে শুভ ফল প্রদান করবে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি বা সপ্তমপতি দ্বাদশভাবে সক্ষেত্রী থাকার জন্য, শুক্র সক্ষেত্রী থাকার জন্য রিলেশনশিপের জায়গাটা অনেকটা ঠিক করার চেষ্টা করবে, তবে কিছুটা খরচ সঠিক কাজে ব্যয় যেটা আপনার জীবনে অনেকটা শুভ জায়গায় নিয়ে যাবে এবং সেই সঙ্গে কিন্তু আপনার ঘুমের ডিস্টার্বেন্স থাকবে সেটাও কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। আমি মেনলি ভাবে বলতে চাইছি মেনলি ভাবে যেটা বলবো সেটা হচ্ছে মেষ, মিথুন, তুলা, ধনু, মকর, কুম্ভ, এই সমস্ত রাশি বা লগ্নের মানুষের সব থেকে শুভ ফল পাবে। তারপর তো শুভ ফল পাবে হচ্ছে কোন রাশি বা লগ্নের মানুষেরা এবং লাস্ট থেকে যারা শুভ ফল পাবেন লাস্টের দিক থেকে সেটা হচ্ছে বৃশ্চিক, কর্কট, সিংহ, মীন, এরা। মীনের রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি অষ্টমে থাকার জন্য অনেক ঝামলা থেকে আপনাকে অনেকটা বার করে দেবে, কিন্তু আপনার কিছুটা গাইনোকল ব্যাপারে একটু সাবধান থাকতে হবে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি অষ্টমে থাকার জন্য। তবে আপনার জীবনে অনেক ঝামলা থেকে নির্মূল করবে, অনেক কিছু শারীরিক অসুস্থতা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসার চেষ্টা করবে অষ্টমপতি অষ্টমে থাকার জন্য। তবে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র খুব একটা শুভ গ্রহ নয়, তবে সেক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবে থাকার জন্য আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বা আপনার জীবনে কোনো রকম ফাটকা ইনকামের দিক থেকে, ঝামলা নির্মূলের দিক থেকে বা কোনো রকম আইনি ঝামলা থাকলে কোনো রকম ঝামলা থেকে আপনাকে কিন্তু অনেকটাই টেনে বার করে নিয়ে আসবে। তবে আমি এই যে সার্বিক আলোচনাটা করলাম এটা ওভারঅলভাবে ট্যান্সিটের এক্সপেক্টের কথা বললাম, তবে লগ্নের এক্সপেক্টের সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে, লগ্ন না জানলে রাশির এক্সপেক্টে ফলো করার চেষ্টা করবে। তবে আপনার বাচ্চাটে শুক্রের অবস্থান কতটা ভালো না খারাপ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার বাচ্চাটির অবস্থান দেখে কিন্তু এটা সার্বিকভাবে
নির্ধারণ করা উচিত বলে আমি মনে করি। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনারা বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে।